ইমাম হুসাইন যখন কোনোভাবেই ইয়াজিদের বশ্যতা স্বীকার করছেন না, তখন যুদ্ধ অবশ্যম্ভাবী হয়ে পড়ল। কারবালার প্রান্তরে যুদ্ধের দিন ঠিক হল 10ই মুহররম। যুদ্ধের আগের রাতে অনুসারীদের সাথে এক ভাষণে হুসাইন জানান যে কেউ চাইলে আজ তার দল ত্যাগ করে চলে যেতে পারে, কিন্তু হুসাইনের এই উদার্ত আহ্বান কেউ গ্রহণ করল না, কোনো সঙ্গী তার দল ত্যাগ করল না। হুসাইনের সাথে যুদ্ধে জীবন বাজি রাখল সবাই, আর সবাই সারা রাত আল্লাহর ইবাদতে মশগুল থেকে সকালে যুদ্ধের জন্যে প্রস্তুত হল। 10ই মুহররম এক ভয়াবহ নৃশংসতার দিন। চলুন সেদিনের ইতিহাসটুকু জেনে আসি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন। দশই মুহররম 61 হিজরি, 680 খ্রিস্টাব্দের 10ই অক্টোবর শুরু হয় যুদ্ধ, কারবালার যুদ্ধ, একদিনের যুদ্ধ। হুসাইন দুই দিকে তার দুই সেনাপতি নিয়োগ করে আর তাবু সামলানোর দায়িত্ব দেয় তার ভাই আব্বাসকে। 32টি ঘোড়া আর 40 জন পদাতিক সৈন্য ছিল হুসাইনের বাহিনীতে, তার বিপক্ষে ইয়াজিদের প্রায় 30,000 সৈন্য। যুদ্ধ শুরু করার আগে ময়দানে হুসাইন এক অসামান্য ভাষণ প্রদান করেন। সেখানে ইয়াজিদের বাহিনীর পক্ষ ত্যাগ করে আল্লাহ ও রসুলের পক্ষে যোগ দেওয়ার জন্য আহ্বান জানান তিনি। আর তাতেই ইয়াজিদের পক্ষ ত্যাগ করে হুসাইনের পক্ষে চলে আসে আল হুর ইবনি ইয়াজিদ ও তার বাহিনী। যদিও পরে আল হুর অসীম সাহসের সাথে ইয়াজিদ বাহিনীর বিপক্ষে যুদ্ধ করে শহীদ হয়েছিলেন। এদিকে ইবনে সাদকে বাদ দিয়ে শিমারকে যুদ্ধের সেনাপতি নিয়োগ করে ইয়াজিদ। ইবনে সাদ প্রথম তীর ছুড়ে যুদ্ধ শুরু করে, শুরু হয় এক অসম যুদ্ধ। হুসাইনের ডান দিকের বাহিনী যখন অসীম সাহসে যুদ্ধ করে একের পর এক পরাজিত করছিল ইয়াজিদের বাহিনীকে, তখনই যুদ্ধের চুক্তি ভঙ্গ করে বসে শিমারের বাহিনী। যুদ্ধের নিয়ম অনুযায়ী সরাসরি বুকে তীর কি বর্ষা দিয়ে আঘাত করা যাবে না। শিমার সে চুক্তি ভঙ্গ করে আক্রমণ করে হুসাইনের বাহিনীকে, পরাস্ত হয় হুসাইনের বাহিনী। এরপর শুরু হয় একক যুদ্ধ। একে একে তার সকল অনুসারীরা যখন শহীদ হন, তখন নিজের পরিবারের সদস্যরা যুদ্ধের ময়দানে আসে। হুসাইনের ছেলে আলী আকবর একক যুদ্ধে পরাস্ত হবার আগে কাঁপিয়ে দেয় ইয়াজিদের বাহিনীর মনোবল। আর ইমাম হাসানের ছেলে কাসিম বীরের মতো যুদ্ধ করে পরিবারের প্রথম শহীদ হন। পানির অভাবে নারী পুরুষ শিশুরা যখন পিপাসে আর্তনাদ করতে থাকে, তাদের মুখের দিকে চেয়ে ফোরাত নদীতে পানি আনতে যায় ভাই আব্বাস। এই অসীম সাহসী আব্বাসকে কেউই থামাতে পারে না। ইয়াজিদের বাহিনীর বুক ভেদ করে নদী থেকে পানি নিয়ে আসে আব্বাস, কিন্তু ফেরার পথে প্রথমে তার ডান হাত কাটা পড়ে। তিনি যুদ্ধ চালিয়ে যান বাম হাত দিয়ে, শেষ পর্যন্ত শহীদ হন আব্বাস ইবনে আলী। এরপর 6 মাসের পুত্র আসগরকে নিয়ে ময়দানে আসে হুসাইন। জালিমদের দিকে প্রশ্ন ছুড়ে দেয়, কেন তারা যুদ্ধ করছে, কেন, কি অপরাধ এই শিশুটির। আর এমন সময় একটি তীর এসে আসগরের দেহ রক্তাক্ত করে দেয়। পিতার হাতেই শিশু আসগর শহীদ হন। অসুস্থ পুত্র জয়নাল ছাড়া বাকি সব পুরুষ নিহত হলে একাই যুদ্ধের জন্য প্রস্তুত হয় হুসাইন। আর বিদায় মুহূর্তে মেয়ে জয়নব আর পিতা হুসাইনের বেদনায় ভারী হয়ে ওঠে পুরো কারবালা। শুরু হয় হুসাইনের যুদ্ধ। একে একে পরিবারের সবার কাছ থেকেই বিদায় নিতে থাকে হুসাইন। আজ মকতল মে ফকত বাত তুমহা
অকুতোভাবে বীরের মতো যুদ্ধ করে একের পর এক ইয়াজিদের সৈন্যকে পরাজিত করতে থাকে হুসেইন। হুসেইন যখন অপ্রতিরোধ্য হয়ে ইয়াজিদের বাহিনীকে পরাজিত করে সামনে এগোতে থাকে, ঠিক তখন একের পর এক তীর এসে বিদ্ধ করতে থাকে হুসেইনের ঘোড়ার শরীর। রক্তাক্ত বিধ্বস্ত ঘোড়াটি যখন আর সামনে এগোতে পারে না, ঠিক তখন একটি তীর এসে বেঁধে যায় হুসেইনের উরুতে। হুসেইন পড়ে যায় মাটিতে। মাটিতে পড়ে আরো শক্তি আর সাহসের সাথে যুদ্ধ চালাতে থাকে হুসেইন, যেন এক আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করতে জানে না মুসলমানরা। জীবনকে তুচ্ছ মনে করে হুসেইন অন্যায়ের সাথে আপোষ করার চাইতে। এরপর একের পর এক তীর এসে বেঁধে যাচ্ছিল হুসেইনের শরীর, আর তিনি যুদ্ধ চালিয়ে যাচ্ছিলেন। এমনই সময় একটি তীর এসে কলিজায় বিঁধে যায় হুসেইনের, মাটিতে লুটে পড়েন তিনি। ইয়াজিদের পুরো বাহিনী এসে ঘিরে ধরে হুসেইনকে, তবে কেউ আঘাত করতে সাহস পাচ্ছিল না। তার কেউই চাচ্ছিল না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই প্রিয় হুসেইনকে আঘাত করে নিজের হাত রক্তাক্ত করতে। কেউই যখন সাহস করে হুসেইনকে আঘাত করছিল না, তখন সামনে এসে প্রথম আঘাত করেন শিমার ইবনে জুলজাওশান। তার গলায় নির্দয়ভাবে ছুরি চাড়িয়ে মস্তক থেকে ধরকে আলাদা করে ফেলে শিমার। কারো কারো মতে এই নিকৃষ্ট ব্যক্তিটি ছিলেন সিনান বিন আনাস আন নাখুই। কারবালার প্রান্তে শহীদ হন ইমাম হুসাইন। এরপর ইমাম হুসাইনের দেহটির উপর চালানো হয় ভয়াবহ রকমের নৃশংসতা। তার শরীরে 33টি বর্ষা আর 34টি তরবারির দাগ পাওয়া যায়। 54 বছর বয়সে কারবালায় শহীদ হন ইসলামের সর্বশ্রেষ্ঠ যোদ্ধা ইমাম হুসাইন। হুসেইনের কাটা মস্তক বর্ষায় গেঁথে ইয়াজিদের কাছে পাঠানো হয়। এই ভয়াবহ বিভৎসতা ইয়াজিদের বুকও কেঁপে ওঠে। কাটা মাথা ফেরত পাঠালে কারবালায় দাফন করা হয় ইমাম হুসেইনকে। আর হুসেইনের তাঁবু লুট করে আগুন ধরিয়ে দেওয়া হয়। শিশু আর নারীদেরকে বন্দী করে পাঠানো হয় দামেস্কে। যুদ্ধে ইয়াজিদের 88 জন সৈন্য নিহত হয়। আর হুসেইনের পক্ষে একমাত্র জয়নাল ছাড়া 72 জন পুরুষ সকলেই মারা যান। ইমাম হুসেইনের এমন নৃশংস হত্যার প্রতিবাদে চারিদিকে বিদ্রোহের আগুন দেখা দেয়। মাত্র 3 বছরের মাথায় ইয়াজিদ ক্ষমতা হারান এবং তাকে আর তার সঙ্গীদেরকে নির্মমভাবে হত্যা করা হয়। আজ 1350 বছর পরও এই শোক বয়ে বেড়াচ্ছে মুসলমানেরা। 10ই মহররমকে বিশেষ দিন হিসাবে পালন করে মুসলমানরা। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন।